সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের দশম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলীর সভাপতিত্বে পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক। ভার্চুয়ালি আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইউ, পরিচালক এ জে এম শফিউদ্দিন, ইঞ্জিনিয়ার মুখলেসুর রহমান, হাফিজুর রহমান বাবুসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্তারা।